আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, শনাক্তের সংখ্যাও রেকর্ড ছাড়িয়ে একদিনে 3000-এর বেশি। লকডাউনের প্রথম দিনে পূর্ব রাজা বাজারে কঠোর অবস্থানের প্রশাসন, থেমে নেই বাইরে বের হওয়ার প্রবণতা। সংসদের বাজেট অধিবেশন শুরু, করোনা মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা, বললেন প্রধানমন্ত্রী। আসছে 5,68,000 কোটি টাকার বাজেট, গুরুত্ব পাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষিখাত। এবং গ্রিডল্যান্ড ত্রুটির কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ, 11 জেলায় বিদ্যুৎ বিভ্রাট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1012। আর এই দিনে আবারও দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবার এই সংখ্যা 3190। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা পরিস্থিতি মোকাবেলায় আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রাসনা দাসের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর 3 মাস পার হওয়ার আগেই সরকারি হিসেবে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 8 মার্চ, আর 10 দিনের মাথায় 18ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 37 জন, মোট মৃত্যু হয়েছে 1012 জনের। নতুন মৃতদের মধ্যে 33 জন পুরুষ, 4 জন নারী। ঢাকার পাশাপাশি মৃতের সংখ্যা বাড়ছে চট্টগ্রাম বিভাগে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। এদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকালই করোনা পজিটিভের সংখ্যা 3000 ছাড়িয়েছিল। সবশেষ 24 ঘন্টায় 55টি ল্যাবে 15,965টি নমুনা পরীক্ষায় 3190 জনের করোনা পজিটিভ পাওয়া যায়। দেশে মোট আক্রান্তের সংখ্যা 74,865 জন। পরীক্ষা হয়েছে 15,965টি, যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3190টি। শনাক্তের হার 3190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। সরকারি হিসেবে করোনায় গত 24 ঘন্টায় 565 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,899 জন। সুস্থতার হার 21.24%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল, সিলেট, চট্টগ্রাম করোনার হটস্পটে পরিণত হয়েছে। সংক্রমণ বাড়ায় রেড জোন হিসেবে বান্দরবান সদর পৌর এলাকা ও রুমা উপজেলাকে লকডাউন করা হয়েছে। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে এখনও বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন মারা গেছেন, শনাক্ত আরও 66 জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3816 জন, মৃত্যু হয়েছে 93 জনের। নগরের জামতলা, আমলাপাড়া এবং ফতুল্লার কুতুবপুরের রূপায়ণ সিটির লকডাউন বুধবার সকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 53 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে 2 জন প্রাণ হারিয়েছেন। জেলার নবীনগরে 32 বছর বয়সী এক নারী ও নাসিরনগরে 35 বছর বয়সী এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। নওগাঁয় করোনা আক্রান্ত 53 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 163 জন। সিলেটে করোনা আক্রান্ত 1 নারী মারা গেছেন, তিনি জকিগঞ্জের বাসিন্দা। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা 38, নতুন 50 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 1000।
চট্টগ্রামে নতুন করে আরও 113 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,283 জন, মারা গেছেন 100 জন। বগুড়ায় আরও 77 জনের করোনা শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত 955। রংপুর তাজহাট থানার ওসিসহ নতুন 21 জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম এবং সাংবাদিক তারিকুল ইসলাম সহ 15 জন করোনা আক্রান্ত হয়েছেন। শেরপুরে নতুন 15 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় 29 জন করোনা শনাক্ত হয়েছেন। সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছেন আরও 16 জন। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের পৌর এলাকা সদর ও রুমা উপজেলা লকডাউন করেছে প্রশাসন। বুধবার দুপুর 12টা থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন, তবে কড়াকড়ি আরোপের পরও মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা বন্ধ হয়নি। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। প্রথমবারের মতো লকডাউন করা হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। ঘন বসতিপূর্ণ এই এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত। প্রথম দিনে বিভিন্ন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে ভ্যানে করে নিত্য প্রয়োজনীয় পণ্য ভিতরে নেয়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ রোগী এবং স্বাস্থ্যসেবার সাথে জড়িতরাও আসা যাওয়ার ক্ষেত্রে ছাড় পাচ্ছেন। এছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। লকডাউন যেভাবে কার্যকরী হয়েছে এতে ভিতরে কোনো দোকানপাট খোলা নেই, ভিতরে ম্যাজিস্ট্রেট স্যার আছে, তারপরে যদি কেউ একান্ত যদি কোনো ইয়ে করে তার জন্য শাস্তির ব্যবস্থা করা আছে। আমরা মনে করি যে এটি তখনই সম্ভব রেড জোনকে বাস্তবায়ন করে গ্রিন জোনের জন্য যখন আমরা সকলের সহযোগিতা পাবো। পূর্ব রাজাবাজারের 27 নম্বর ওয়ার্ডটিকে মডেল হিসেবে যেন করতে পারি সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মহল্লার প্রবেশ পথগুলোতে ভিড় করছেন। কালকে রাত্রে আমাদের কোচিং থেকে মেসেজ দিছে, মানে ট্রেনিং সেন্টার থেকে, যে সার্টিফিকেট দেওয়া হবে। তো আজকে সার্টিফিকেট দেওয়ার কথা, প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো বাসায় রয়ে গেছে। দেশের বাড়ি থেকে আসার পর এখন দেখি লকডাউন, কাগজপাতি তো নিতে পারতেছি না। এদিকে পূর্ব রাজাবাজারের বিভিন্ন সড়কের সাথে সংযুক্ত গ্রিন রোড এলাকার কয়েকটি গলি লকডাউনের আওতায় আনায় হতাশ এলাকাবাসী। যে এফেক্টেড আপনারা যে রেড জোন বলতেছেন ওইটা হলো ওই রুটটাতে, রাজাবাজার মেইন যে মসজিদের যে রুটটা ওইটা, কিন্তু এটা তো গ্রিন রোডের রুট, এই এলাকাতে কোনো সমস্যা নেই। পূর্ব রাজাবাজারের লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে অন্য ঝুঁকিপূর্ণ এলাকার ক্ষেত্রেও তা প্রয়োগ করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পূর্ব রাজাবাজারকে লকডাউন ঘোষণা করা হলো, এখনও মানুষজন বাইরে বের হতে যাচ্ছেন, আবার অনেকে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। শুরু হলো 11 জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বাজেট ইতিহাসে এবার একেবারেই ভিন্ন পরিস্থিতিতে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের 8ম অধিবেশন হয়। করোনা মহামারীর কারণে সংসদ সচিবালয় থেকে এবার সম্পূর্ণ নতুনভাবে এবং কড়া বিধি নিষেধের মধ্যে বাজেট অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের আসন বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, করোনায় সুস্থতার হার বেশি থাকা সত্ত্বেও মানুষ আতঙ্কিত হচ্ছে। তিনি বলেন, করোনা মোকাবেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা আন্তরিকভাবে কাজ করছেন। মহামারীতে ক্ষতিগ্রস্ত দুস্থ শিল্পীদের তালিকা তৈরি করতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশও দেন তিনি। পরে কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামীকাল বিকেল 3টায় 2020-21 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজকে বাজেট দেওয়া এই দুরূহ সময় অনেক দেশ দিতে পারছে না, কিন্তু আমি বলছি না, আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তো তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। কাজে আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলা মানুষের জন্য বিলে দিতে এসেছি। কাজে এখানে ভয় পড় তো কিছু নেই, চলুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে করোনা ভাইরাসের হাত থেকে মানব জাতি যেন রক্ষা পায় এবং মানুষ যেন, এখনও অনেকে চিকিৎসাধীন আছে, তারা সুস্থ হয়ে আসুক।
আসছে 5,68,000 কোটি টাকার বাজেট। আগামীকাল আওয়ামী লীগের বর্তমান মেয়াদে দ্বিতীয় বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। করোনার সময় বাজেটে বিশেষ গুরুত্ব পাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষিখাত। অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারীর কারণে এবারের বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। ব্যাংক ঋণ ও 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায় 2020-21 অর্থ বছরের বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা পরিস্থিতির কারণে এবছর সীমিত সংসদ সদস্যদের উপস্থিতিতে বৃহস্পতিবার আসছে 2020-21 অর্থ বছরের জাতীয় বাজেট। এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা, আর আয় ধরা হয়েছে 3,82,000 কোটি টাকারও বেশি। ঘাটতি অর্থ যোগান দেওয়া হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র, ব্যাংক ও অন্যান্য খাতের ঋণ থেকে। এবারের বাজেটে ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে রাখা হচ্ছে 3,00,000। বাজেটে কর্পোরেট কর ছাড়ের ঘোষণাও আসতে পারে। এবার যদি ব্যাংকিং খাত এবং অন্য যে খাতটি আছে সঞ্চয়পত্রের মাধ্যমে বোরিং করে সরকার, সামনে যদি আরো বেশি তারল্য সংকট দেখা যায়, তাহলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতাটা বেশ কমে যাবে। 15-20% পর্যন্ত প্রবৃদ্ধি হয় আগের বছরের বাজেট থেকে। এবছরও যেভাবে চিন্তা করা হচ্ছে হয়তো অতটা রাজস্ব আদায় নাও হতে পারে। সব ধরনের পরিকল্পনার কথাই শোনা যাচ্ছে, সেইভাবে হয়তো বড় একটা বাজেট যেটা বলা হচ্ছে সেটা হয়তো সংকুলন করা হতে পারে। বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে জিডিপির 5.8%। 2020-21 অর্থ বছরের বাজেটের 8.2% জিডিপির প্রবৃদ্ধি ও 5.4% মূল্যস্ফীতি লক্ষ্য ঠিক করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে করোনা পরবর্তী অর্থনীতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এতে কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা খাত বিশেষ গুরুত্ব পাবে। আমরা মনে করি দারিদ্র থাকা অন্যায়, এটাকে নামানো উচিত, সেইভাবে কাজ করছি। তো এই কাজটাকে করার জন্য আমরা যেটা করছি এই বাজেটে, আমাদের সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামটা ছিল এইটার প্রসারতা বেশ বৃদ্ধি পাবে। এবার করোনার কারণে এবার বাজেট ঘোষণায় বিশেষ কোনো আয়োজন নেই। বলা হচ্ছে অর্থ বছরের কাজের ধারাবাহিকতা রাখতে নিয়ম রক্ষার অধিবেশন হবে এটি। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। এবারের বাজেটে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন বাজেটে যে বরাদ্দ দেওয়া হোক তা বাস্তবায়ন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট কল্যাণমুখী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগরীর পূর্ব পশ্চিমে কানেক্টিভিটি বাড়াতে আরও একটি মেট্রো রেল রুট নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন সহ অন্যান্য কাজ সম্পাদনে পরামর্শক নিয়োগের চুক্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যদিকে সচিবালয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেট দেবার আগেই সমালোচনা করে আবারও রাজনৈতিক দেয়ালিওয়াত্তে প্রমাণ দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা মহামারীর কারণে এবারের বাজেট অধিবেশন একটু ভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। সীমিত সংসদ সদস্যদের অংশগ্রহণে বৃহস্পতিবার আগামী অর্থ বছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও আওয়ামী লীগের ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট দেয়া হয়। তাই বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলেও অভিহিত করেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ম্যাস র্যাপিড ট্রানজিট MRTA এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না বলে বিএনপি মহাসচিবের মন্তব্য সত্যের অপলাপ মাত্র। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আগামীকাল উত্থাপিত হবে। এদিকে বাজেট দেবার আগেই সমালোচনা করে আবারও বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি একথা বলেন। সরকারকে সমালোচনা করার জন্য এবং সরকার যে প্রতি বছর বাজেট দিচ্ছে সেই বাজেটের ক্ষেত্রে তারা প্রতি বছর যেভাবে সমালোচনা করে সেই গতানুগতিক সমালোচনার ধারাবাহিকতায় বাজেট না করে ঘোষণা হওয়ার আগেই প্রতিক্রিয়া দিয়ে দিয়েছে। এতেই বোঝা যায় একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্ব।
করোনা ভাইরাসকালীন সংকট কাটাতে সরকারের পক্ষ থেকে বিপদগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত আছে বলেও জানান এই দুই মন্ত্রী। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে 8,000 কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। আসন্ন বাজেট নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এবারের বাজেটে 27,597.73 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ খাতে 3,138.65 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে মন্ত্রণালয়। আপাতত জ্বালানি তেলের দাম কমবে না জানিয়ে তিনি বলেন, গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককেই প্রিপেড মিটারের আওতায় আনা হবে। আগামী 2 বছরের মধ্যেই পুরনো লাইনগুলো সংস্কার করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। বিদ্যুৎ বিভাগে এই বছর আমরা যে প্রস্তাব রেখেছি সেটা হলো 27,597.73 কোটি টাকা। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ হলো 24,803.93 কোটি টাকা, ইসিএ অর্থায়ন হলো 1,837.96 কোটি টাকা, নিজস্ব অর্থায়ন হলো 955.84 কোটি টাকা। গ্রিড লাইন ত্রুটির কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে বন্ধ রয়েছে 11 জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এএসএম সাজেদুর রহমান জানান, সন্ধ্যা 7:30টার দিকে আশুগঞ্জ সিরাজগঞ্জ 232 কেভি গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। ফলে বিদ্যুৎ কেন্দ্রে 225 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন সাইকেল ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপরই ঘোড়াশাল 2,000 কেভি গ্রিড লাইনেও ত্রুটি দেখা দেয়। এরই মধ্যে ত্রুটি মেরামতের কাজ শুরু করেছেন স্থানীয় প্রকৌশলীরা। মেরামত কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পদ্মা বহুমুখী সেতুতে বসানো হলো 31তম স্প্যান। বেলা 3:30টায় জাজিরা প্রান্তের 25 ও 26 নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হল সেতুর 4,650 মিটার, 3,140 মেট্রিক টন ওজন ও 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি স্থাপনের নিরাপত্তার স্বার্থে মাওয়ার নৌ রুটের জাজিরা পয়েন্টে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌ রুটের চ্যানেল সন্ধ্যা 7টা পর্যন্ত বন্ধ রাখার জন্য বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিইকে চিঠি দেয় পদ্মা সেতু কর্তৃপক্ষ। এ কারণে 8 ঘন্টা নৌ চলাচল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায় সেতুতে বসানোর জন্য আরও 5টি স্প্যান প্রস্তুত রয়েছে। মূল সেতুর কাজ এগিয়ে এসেছে 86.50%। আগামী বছর জুন মাসে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুরের আওয়ামী লীগ সংসদ সদস্য বিগত 12 বছরের সরকারের অপকর্ম আর দুর্নীতির দৃষ্টান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। অনলাইন ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করে বলেন, তার অপকর্মের দায় সরকার এড়াতে পারে না। অভিযোগ করেন, বিনা ভোটে সরকার রাজনীতিতে দুর্বৃত্তায়নের মাধ্যমে প্রকৃত রাজনীতিক ও রাজনীতিকে ধ্বংস করেছে। সরকারের ব্যর্থতায় করোনায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল বলেও মন্তব্য করেন তিনি। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পুরস্কারকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতির সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 অর্জন উপলক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান, প্রায় 3,617টি ভূমি অফিসে ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ প্রদানের কাজ হাতে নেওয়া হয়েছে। মশা নিধন, জলাশয় পরিষ্কার ও বেদখল খাল উদ্ধারকে
অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ওসমানী উদ্যানের চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সবুজ ঢাকা গড়ার জন্য নিজের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি। অঞ্চলভিত্তিক লকডাউনের ব্যাপারে প্রজ্ঞাপন জারি হলে নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে বলেও জানান মেয়র। মশকের নিধনের কার্যক্রম আমার মনে হয় যে আমরা গত রবিবারে আরম্ভ করেছি, আমার মনে হয় জনগণও এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং ভালো কিছু আশা করা যাচ্ছে যে আমরা ভালো কিছু উপহার দিতে পারব। আগামী রবিবার থেকে আমরা জলাশয়গুলো পরিষ্কার আরম্ভ করছি এবং এরপরের রবিবার থেকে আমরা নর্দমাগুলো পরিষ্কার আরম্ভ করছি এবং যেই সব জলাশয়গুলো আমরা পরিষ্কার করব বা আমাদের যে লেকগুলো আছে সেখানে আমরা মাছ চাষের জন্য ব্যবস্থা নিব। কক্সবাজারের চকরিয়ায় 72 বছরের এক বৃদ্ধকে বিবস্ত্র করে পেটানোর মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি আনসুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মহেশখালীর সাইটমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই ঘটনার সাথে জড়িত আরও 3 আসামিকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গত 24 মে জেলার চকরিয়ার 6 কুড়ির টিকাপাড়ায় সন্ত্রাসী আনসুর আলম বৃদ্ধ নুরুল ইসলামকে বিবস্ত্র ও মারধর করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ঘটনাটি ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনার পর 31 মে নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চশরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে লেবু জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল কৃষক প্রশিক্ষণ। শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য ডক্টর সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা কৃষি অফিসার SM আমিনুজ্জামান উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণে 60 জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে লেবু, মালটা ও কমলা চারা সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা এশিয়ান ডান্স ও আগামী তারকা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঘরে বসে ভিডিও পাঠাতে পারবেন আগ্রহীরা। সেজন্য সঙ্গীত, অভিনয় কিংবা নৃত্যের 4 মিনিটের ভিডিও সহ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ইমেল, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বয়স ভিত্তিক। ক বিভাগ 10-18 এবং খ বিভাগ 19-30 বছর পর্যন্ত। বিজয়ীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে 2 মাস 15 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল ভারত, ভুটান ও নেপালের সাথে বুড়িমারি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে 2 স্থলবন্দরে আমদানি রফতানি চলবে। গত 8 জুন পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট এলাকায় বিজিবি ও BSF এর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে আমদানি রফতানি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উভয় দেশের কাস্টমস কমিশনার, C&F এজেন্ট ও স্থলবন্দর ইমিগ্রেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে পারটেক্স খেলার খবর। নবগঠিত সংগঠন দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মনোনীত হলেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বাংলাদেশের দাবা ফেডারেশনের বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর বেনজির আহমেদ। ফেডারেশনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে সপদে বহাল রাখার জন্য বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট আরকাদি দভরকোভিচ। বাংলাদেশ এবং এশীয় দেশগুলোর দাবা উন্নয়নে বেনজির আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট।
করোনাকালীন সময়ে ক্রিকেটের পাঁচটি নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। খেলার সময় কোনো ক্রিকেটারের করোনার উপসর্গ দেখা দিলে বদলি আরেকজনকে খেলানো যাবে। তবে এই নিয়ম শুধুমাত্র টেস্ট ম্যাচের জন্য, ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে করোনা সাবস্টিটিউটস প্রযোজ্য হবে না। বলের উজ্জ্বলতা বাড়াতে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। খেলা পরিচালনা করবেন স্থানীয় আম্পায়াররা। রিভিউ আরেকটি করে বাড়ানো হবে। আর পঞ্চম নিয়মটি আর্থিক লাভের জন্য, জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের সুযোগ পাচ্ছেন বোর্ডগুলো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, শনাক্তের সংখ্যাও রেকর্ড ছাড়িয়ে একদিনে 3,000-এর বেশি। লকডাউনের প্রথম দিনে পূর্ব রাজাবাজারে কঠোর অবস্থানে প্রশাসন, থেমে নেই বাইরে বের হওয়ার প্রবণতা। সংসদের বাজেট অধিবেশন শুরু, করোনা মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা, বললেন প্রধানমন্ত্রী। আসছে 5,68,000 কোটি টাকার বাজেট, গুরুত্ব পাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষিখাত। এবং গ্রিডল্যান্ড ত্রুটির কারণে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ, 11 জেলায় বিদ্যুৎ বিভ্রাট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।